ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে প্রথমে তোমরা দেখে নাও এখানে কী কী পোস্ট রয়েছে তোমাদের দেখিয়ে দেখে নাও ল্যাব টেকনিশিয়ান গ্রুপ থ্রি কার্ডিওলজি অ্যাটসেট্রা ল্যাব টেকনিশিয়ান গ্রুপ ফোর বায়োকেমিস্ট্রি অ্যাটসেট্রা মানে আরও আদার্স পোস্টের জন্য এখানে ইনক্লুড রয়েছে ল্যাব টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান দেখে নাও লেভেল ফাইভ অনুযায়ী তোমরা স্যালারি পাবে এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে দেখে নাও এখানে ল্যাব টেকনিশিয়ান গ্রুপ থ্রি টোটাল নাম্বার অফ সিট এখানে দেওয়া রয়েছে দেখে নাও থার্টি এইট ল্যাব টেকনিশিয়ান গ্রুপ ফোরে টোটাল নাম্বার অফ সিট রয়েছে সিক্স ল্যাব টেকনিশিয়ান এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে টেন ল্যাবরেটরি টেকনিশিয়ান তারপরে রয়েছে ওয়ান ফার্মাসিস্ট রয়েছে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি আকসেলারি নার্স অর মিডওয়াইফ এছাড়া যে আরও আদার্স পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা খেয়াল করো স্টোর কিপার স্টোর সুপারভাইজার ফার্মাসিস্ট জুনিয়র ফার্মাসিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর এবং এই সমস্ত পোস্টের যে ভ্যাকান সিট রয়েছে তাদের কোয়ালিফিকেশান কি চাইছে সেটা জানাবো তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় চলো এবার তোমাদের দেখিয়ে দিই কোন পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী চাইছে প্রথমে তোমাদের যে ল্যাব টেকনিশিয়ান গ্রুপ থ্রি পোস্ট রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখে নাও ল্যাব টেকনিশিয়ান গ্রুপ থ্রি এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে কার্ডিওলজি নিউরোলজি রেসপিরেটরি ল্যাবস ডাবল ইজি ইএমজি ই আর জি সিসিউ সিসিআই পিওডাব্লিউ অ্যান্ড ইসিজি এই সমস্ত ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটরা এই পোস্টার জন্য এলিজিবেল এবার দেখে নাও টোটাল নাম্বার অফ সিট দেখে নাও টোটাল নাম্বার অফ সিট রয়েছে থার্টি এইট অনেকগুলো সিট রয়েছে কিন্তু ইউআরএস সিট রয়েছে থার্টিন ও বিসি রয়েছে ইলেভেন এসসি রয়েছে সিক্স এসটি রয়েছে ফোর ই ডাব্লিউএস রয়েছে ফোর এবং বাকি আদার্স কিছু রিজার্ভ ক্যাটাগরি রয়েছে দেখে নাও এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাইছে বিএসসি রিজার্ভেবল উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন এনি অফ দিস গ্রুপ অফ ল্যাবোটরিস অর্থাৎ বিএসসি তার সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে এই পোস্টের জন্য এলিজিবল অথবা আদার্স যে কোয়ালিফিকেশানগুলো এখানে চাইছে দেখে নাও ম্যাট্রিকুলেশন ওর হায়ার সেকেন্ডারি ওর টেন প্লাস টু উইথ সায়েন্স সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স ইন এনি অফ দিস গ্রুপ অফ ল্যাবরেটরিজ অ্যাস এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট এছাড়াও তোমরা যারা ম্যাট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি বা টেন প্লাস টু তার সঙ্গে ছ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাহলে তোমরা এই পোস্টের তাহলে তোমরা এই পোস্টার জন্য এলিজিবল এছাড়াও দেখে নাও যারা টেন প্লাস টু উইথ সায়েন্স কমপ্লিট করেছে তার সঙ্গে এমএলটি কোর্স করেছে এবং তারই সঙ্গে যারা তিন বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই পোস্টার জন্য এলিজিবল পে কিন্তু খুবই ভালো পেস্কেল রয়েছে দেখে নাও তোমরা পেস্কেল রয়েছে এখানে লেভেল ফাইভ অনুযায়ী তোমরা স্যালারি পাবে আর এজ লিমিট একুশ থেকে বত্রিশ এরপরে দেখে নাও কি পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান গ্রুপ ফোর এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে দুটি সিট রয়েছে পোস্টের ক্যান্ডিডেট এই পোস্টের জন্য এলিজিবেল এখানে অনেকগুলো অপশান রয়েছে এন্ড্রোকাইনার মেটাবলিক ল্যাব ডায়ালিস ল্যাব এক্সেস অস্ট্রেলিয়া অ্যান্টিজেন ইউনিট গ্যাস্ট্রো এন্ট্রোলজি ল্যাব সার্জিক্যাল অ্যান্ড মেডিক্যাল ল্যাব প্যাথোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি ব্লাড ব্যাঙ্ক অ্যানাটমি অ্যান্ড ফরেন্সিক মেডিসিন মাইক্রোবায়োলজি অ্যান্ড সেরোলজি ইমিউনোলজি প্যারাসাইটোলজি ফিজিওলজি ফার্মাকোলজি অ্যানিম্যাল হাউস আর অ্যালার্জি ক্লিনিক্স টিসু কালেকশান প্রেজারভেশান নাম্বার অফ ভ্যাকেন্সি নাম্বার অফ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে রয়েছে দেখে নাও টোটাল রয়েছে সিক্স এডুকেশনাল এখানে দেখে নাও তোমরা ম্যাট্রিকুলেশন অর হায়ার সেকেন্ডারি অর সিনিয়র হায়ার সেকেন্ডারি উইথ সায়েন্স তার সঙ্গে লাগছে অর্থাৎ তোমরা যারা টেন প্লাস টু কমপ্লিট করেছো তারপরে ডিপ্লোমা ইন এম এল কোর্স করেছো এবং তারই সঙ্গে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে যে কোনো ফিল্ডে দেখে না এখানে অনেকগুলো অপশান রয়েছে টেন প্লাস টু সায়েন্স অথবা টেন প্লাস টু সায়েন্স তার সঙ্গে ডিএমএল টি ডি তার সঙ্গে থ্রি ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল এছাড়া এখানে দেখে নাও ম্যাট্রিকুলেশনও বলেছে অথবা যাদের এমন অনেক স্টেট রয়েছে যারা ডিরেক্ট মাধ্যমিকের পরেই এই এমএলটি কোর্স করায় তারাও কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল এটাও খেয়াল রাখবে তোমরা এটাও কিন্তু স্কেল কিন্তু খুবই ভালো স্কেল রয়েছে লেভেল ফাইভ অনুযায়ী তোমরা স্যালারি পাবে তারপরে রয়েছে দেখে নাও তারপরে রয়েছে দেখে নাও ল্যাব টেকনিশিয়ান এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে দশটি এখানেও কোয়ালিফিকেশান দেখে নাও এজ লিমিটটা তোমরা খেয়াল করবে আঠেরো থেকে বত্রিশ এসেন্সিয়াল এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো তোমরা খেয়াল করো ম্যাট্রিক অর ইটস ইকু উইথ ডিপ্লোমা ইন এম এল টি উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অর সায়েন্স গ্র্যাজুয়েট ম্যাট্রিক কমপ্লিট করার পরে ডিপ্লোমা করেছো এমএলটির উপরে অথবা তার সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স আছে তাহলে তোমরা এই পোস্টার জন্য এলিজিবল এছাড়াও যারা সায়েন্স গ্র্যাজুয়েট করেছো তারা এই পোস্টার জন্য এলিজিবল এছাড়া আরও যে পোস্টগুলো রয়েছে এগুলো খেয়াল করো ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে একটি সিট রয়েছে এখানে কোয়ালিফিকেশানটা তোমরা খেয়াল করো তোমরা যারা এমএলটি কোর্স করেছো তারা এই পোস্টার জন্য এলিজিবল কোয়ালিফিকেশান অলমোস্ট কোয়ালিফিকেশান অলমোস্ট সেম রয়েছে এখানে ফার্মাসিস্ট তোমরা যারা ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবেল দেখে অনেক পোস্ট রয়েছে একশো দশটি পোস্ট রয়েছে তোমরা অবশ্যই কিন্তু যারা এলিজিবেল তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নেবে এখানে কোয়ালিফিকেশানটা একবার দেখে নাও কোয়ালিফিকেশান কী চাইছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাইছে মাস্ট হ্যাভ পাস্ট দ্য ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অফ এ রিকোগনাইজড ইউনিভার্সিটি বোর্ড মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ এ কোয়ালিফাইড ফার্মাসিস্ট অর ডিসপেন্সার ডিসপেন্সার উইথ এ রিকোগনাইজড ফার্মাসি কাউন্সিল তার সঙ্গে লাগছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ ফার্মাসিস্ট অর ডিসপেন্সার এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে বত্রিশ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি এর কোয়ালিফিকেশন দেখে নাও অলমোস্ট কিন্তু সেমই রয়েছে পেশ খেলেও কিন্তু খুবই ভালো রয়েছে একই রকমভাবে অনেক বিভিন্ন রকম পোস্ট রয়েছে পোস্ট রয়েছে যারা অক্সেলারি নার্স রয়েছে তারাও কিন্তু এই পোস্টটার জন্য এলিজেবেল দেখে নাও অক্সেলারি নার্স ওয়াইফ টোটাল নাম্বার অফ সিট রয়েছে আটটি সিট রয়েছে এবার তোমাদের জানিয়ে দেবো বাকি যে পোস্টগুলো জাস্ট তোমরা দেখে নাও স্টোর কিপার তারপর হচ্ছে স্টোর সুপারভাইজার তারপরে দেখে না জুনিয়র ফার্মাসিস্ট এই কোয়ালিফিকেশানগুলো যাদের থাকবে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল অর্থাৎ এখানে যে যে পোস্টগুলো রয়েছে মেডিকেল ল্যাবরেটরি তারা এলিজিবল মেডিকেল ল্যাবরেটরি বা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে বিভিন্ন ফিল্ড রয়েছে সেটা ওটি হতে পারে এ ক্রিটিক্যাল কেয়ার হতে পারে আরও বিভিন্ন ফিল্ড রয়েছে কার্ডিওলজি বিভিন্ন রকম ফিল্ড রয়েছে সেই পোস্টের জন্য তারা এলিজিবেল হবে টাফ নার্স ফার্মাসিস্ট জুনিয়র ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর এবার তোমাদের জানিয়ে দেবো তোমরা অনলাইনে কীভাবে ফর্ম ফিলিং করবে দেখো না অনলাইনে ফর্ম ফিলিং কীভাবে করবে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা মার্চের একুশ তারিখে অনলাইনে ফর্ম ফিলিং শুরু হবে সেটা এপ্রিলের ১৯ তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম ফিলিং চলবে অবশ্যই তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নেবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন তাদের কাছে পৌঁছায়